রাজধানীর কোতোয়ালি, মতিঝিল, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ, শাহজাহানপুর ও ওয়ারিসহ বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ মোট 32 সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। দুপুরে টিকাটুলি র্যাবের কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীতে ছিনতাই চক্রের অভয় অরণ্যে পরিণত হওয়ার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বইমেলাকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক জনসমাগমে জনগণের মালামাল ও অর্থকড়ি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল ছিনতাইকারী চক্রের। শিকার হলে অবশ্যই সেটা আইন প্রয়োগকারী সংস্থাকে বলতে হবে, যাতে করে আমরা